একুশ মানে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে বইমেলা, আর বইমেলা মানে আমাদের গণমাধ্যম সহ ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর একটি গভীর সম্পর্কের জায়গাটি। চ্যানেল আই সেই জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র বলে মনে করি। চ্যানেল আয়ের এই একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে চ্যানেলের আয়োজন একুশের বইবাজার। আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন কবি মোহাম্মদ নুরুল হুদা, তার সঙ্গে আমরা কথা বলবো একুশের বইমেলা, অমর একুশের গ্রন্থমেলা, সেখানে কবিতার যে অংশ, কবিতার যে বিপুল বিস্তার, এবং কবিতাই আমি বলতে পারি যে বইমেলার প্রাণ, সবচেয়ে বেশি কবিতার বই বের হয়, বইমেলা এবং কবিতা, এই সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। কবিতায় যেহেতু বইমেলা শুরু হয়েছিল সেই 72 সনে, প্রথম যখন চিত্রদা একটা শুরু করলেন, মেলা একটা স্টল দিয়ে শুরু করলেন, তাতে তো বইয়ের কবিতার ছড়াছড়ি। আর বাংলাদেশ যেহেতু কবিতার মধ্যে দিয়ে জন্ম নিয়েছে, সেহেতু শুরু থেকেই কবিরাই তো কবিদেরই জয় দেখেছি। কবিতার বইও বিক্রি হতো খুব ভালো, 700-800 মিনিমাম বিক্রি হতো, এখন যেমন 300 বিক্রি হয়, ফলে আর কবিদের সংখ্যাও বেশি ছিল। আর এখন কিন্তু সংখ্যা তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, যত পাঠক ছিল সব কবি হয়ে গেছে। আর আপনি যে বললেনই বইমেলার প্রাণ কবিতা, 4000-5000 বই বের হয়, তার ভিতর তো 4/3 কবিতা, তো কবিতা কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে সব মিলিয়ে বলবো কবিতার বইয়ের সংখ্যা যেমন বেশি, গুণগত বিচারে বেশি কবিতার বই পাওয়া যায় না, তাতেও কবিতার বইয়ের যত সংখ্যা গুণগত বিচারেও পাবো অন্তত 50-60টা বই তো পাওয়া যায় কবিতা, যেগুলো আমরা বলতে পারি 4-5000 বই বের হয়, 50-60টা বই পড়া যায়। তাতেও যথেষ্ট। বিক্রি হয় কতটি? বিক্রি দুইভাবে হয়, একভাবে হয় যেগুলো ভালো কবিতার বই সেগুলো মোটামুটি যায়, আর যেগুলো ভালো কবিতার বই তার ভিতরে কিছু বিক্রি হয়, কারণ পুশ সেল তো আছে, যে বইটা বের করে নিজের পয়সা দিয়ে বের করে তখন সে চায় বন্ধু বান্ধব সবাইকে দিয়ে মোটামুটিভাবে ইয়ে করতে। আরেক ধরনের কবি আছেন যাদের অর্থ আছে, বই বিক্রি না করে বিলাতে থাকে, ফলে কবিতার কিন্তু পাঠক না থাক, অন্তত ক্রেতা না থাক, মানে বিলি করার মতো জনসংখ্যা আছে আর কি। তো বইমেলার যত মানুষ বইমেলাতে ঘুরে বেড়ায়, বইমেলায় আনমোনা হয়ে বইমেলাতে ঘুরতে থাকে, বইমেলাটা নতুনভাবে প্রাণশক্তি ফিরে পায় বইমেলায়, এর মধ্যে বড় একটা অংশ কবি বলে মনে হয়। আমি শুরুতে যে কথাটি বলেছি বইমেলার প্রাণ হচ্ছে কবি এবং কবিতা, কিন্তু কবিতার প্রসার কেন ঘটছে না বইমেলায়? বইমেলায় কবিতার প্রসার ঘটছে, তবে প্রকৃত কবিতার প্রসার ঘটার মূল কারণ, না ঘটার মূল কারণ হচ্ছে কবিতা নিয়ে সিরিয়াস পঠন পাঠন নাই, যেটা 60-এর দশকে ছিল। 60-এর দশকে যখন অনেকগুলো আন্দোলন হয়েছিল, এখন কবিতা নিয়ে আন্দোলন হয় না। এখন লিটল ম্যাগাজিন নেই, কোনো লিটল ম্যাগাজিন দেখেছেন? এত বড় ম্যাগাজিন, এটা বিগ ম্যাগাজিন, দেখবেন এখানে সব উল্টাপাল্টা বড় বড় কথা আছে। লিটল ম্যাগাজিনের মূল কাজই হচ্ছে নতুন একদল লেখক আসবে, তারা নতুন একটা সম্ভাবনা নিয়ে আসবে, নতুন কথা নিয়ে আসবে, আগের কথাগুলোকে তারা ধাক্কা দেবে, প্রতিষ্ঠানকে ধাক্কা দেবে। এখন কিন্তু সেই কাজটা হয় না, যেভাবে পারি হ্যাঁ কবিতা লিখে কবিতার বই বের করতে পারলেই হলো। অর্থাৎ কবিতার যে নিয়মগুলো আছে, প্রথম নিয়ম হচ্ছে যে একটা ভালো কথা বলা, সুন্দর করে কথা বলা, এটাও কবিতা হয়ে যায়। সুন্দর করে কথা বলতে গেলেই, সুন্দরকে যদি প্রকৃত সুন্দর করতে চান, তাহলে ছন্দের বাঁধন আপনাকে দিতে হবে। ওই ছন্দ সম্পর্কে কিন্তু অধিকাংশ কবির, নতুন কবিদের কোনো আগ্রহই নেই, কারণ মুক্তক ছন্দ কেউ জানে না আসলে। মুক্তক ছন্দ অনেক কঠিন জিনিস, মানে মুক্তভাবে লিখতে পারলে অনেকে মনে করে যে কবিতা হয়, তো লেখে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো আর দাঁড়ায় না। যেমন যার পায়ে জোর নাই সে তো কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না, যে কবিতার ছন্দ নাই তার পা খোড়া। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই কথা কি বলা যায় যে আসলে বাণিজ্যের কারণে, বাণিজ্যমুখী প্রকাশনা, কবিতা তো কখনো বাণিজ্যমুখী প্রকাশনার দিকে যেতে পারে না, কিন্তু সবাই চিন্তা করছে সেটি, তার মানে আমাদের সব প্রকাশনী আসলে বাণিজ্যের কাছে এক ধরনের সৃজনশীলতা এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার মনে আছে বোধহয় গতবারও, আমি নাম বলবো না কবিকে, তাহলে ইয়ে করা হয়, কোনো কোনো বই যে কবিতার বইগুলো বেশি বিক্রি হয়েছে সেখানে রমরমা কতগুলো জিনিস ছিল, এমন সব কথা হলো ছিল যেগুলো কবিতা হোক বা না হোক শুনতে বেশ ভালো লাগে, এটা কিন্তু কখনো কবিতা না। বর্তমানে আমেরিকা তো আমি দু একজন কবির নাম জানি, এক ইয়াং কবির নাম জানি, যারা কবিতা লিখছেন না কিন্তু অন্য ধরনের স্টান্টবাজি করছেন,
তো যারা এই কাজগুলো করতে পারে প্রথম দিকে সেই কবিতা এটা কি বিশ্বব্যাপী হচ্ছে বিশ্বব্যাপী আছে সারা পৃথিবীতে আছে আপনি দেখবেন যে টিএসএলের কথা বই বের হয় তাই না পাশাপাশি ওই সমাজে দেখবেন আরেকজন নাম বললে তাকে মিলিটারি করা হয় আমি নাম বলবো না ফরাসি দেশে সে একইভাবে একইভাবে পপুলার পোয়েট্রি স্টান্টবাজি পোয়েট্রি আর গভীর মানে গভীরতাচারী কবিতা যেমন এবার যিনি পুরস্কার পেয়েছেন ইয়েতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার বইয়ের সংখ্যা খুব বেশি না কিন্তু দশটা বারোটার মতো বইয়ের সংখ্যা সব মিলিয়ে বোধহয় তার 300 বেশি কবিতা হবে না এবং খুব বেশি পঠিত কবিতা এটা না তিনি নোবেল লেকচারে বলেছেন যে যে কবিতা গভীরতাচারী হ্যাঁ মন্ময় কবিতা আমার পুরস্কার পাওয়ার মানে হলো সেই কবিতার জয় হয়েছে ধন্যবাদ মোহাম্মদ নুরুল হুদা আমরা শুনছিলাম কবিতার শক্তি সম্পর্কে বইয়ের শক্তি সম্পর্কে একুশের মাস ফেব্রুয়ারিতে আমরা বলছি যে বইয়ের সঙ্গে থাকুন সারাটি বছর বইয়ের সঙ্গে থাকুন মার্চে যে বইমেলা সেখানে আপনাদের কাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বইটি সংগ্রহ করুন বইমেলা থেকে বই আপনার জীবনের সবচেয়ে জটিল সমীকরণের সমাধান দিতে পারে